লাইফ, সেক্ষেত্রে আমার বাচ্চা কিন্তু তার কিছু না, সেক্ষেত্রে কিন্তু সে সেরকম ভাবে নিবে না, নেয় না, নেয়ার মানে এখানে কতটা গুরুত্বহীনতা কাজ করলে, কতটা দায়িত্বহীনতা কাজ করলে, কতটা নেগলিজেন্সি কাজ করলে ওনার হাজবেন্ড এই ঘটনাটা বাচ্চাটার সামনে ঘটাইছিল। এবং আমার, আপনি যদি আপনার সন্তানের কাছে খুব ভালো হতে চান, তাহলে যে কথাটা আসে সেটা হচ্ছে আপনি আপনার স্ত্রীকে অনেক ভালোবাসুন। এবং সেম কথাটা কিন্তু স্ত্রীর ক্ষেত্রেও যায়, যে আপনি আপনার সন্তানের কাছে যদি খুব ভালো হতে চান, আপনি সেই সন্তানের বাবাকে অনেক ভালোবাসুন। এখন যে ব্যাপারটা আমি যেটা বলবো সেটা বলি, যে প্রথমত একটা কথা আসি, যে কি প্রিয়া ভাই আপনি কি করে এটা সাপোর্ট করলেন? আসলে হচ্ছে কি, আমার ভিডিওতে প্রচুর পরিমাণ কমেন্ট আসতেছে, কমেন্টগুলোর কারণে আমি ভিডিও করতে বাধ্য হচ্ছে। কিবরিয়া ভাই এটা কী করে সাপোর্ট করলেন যে বাচ্চার সামনে যে বর্তমান হাজব্যান্ড, ফুডাপির বর্তমান হাজব্যান্ড, উনি ওনাকে কোলে নিছে? মানে কোলে নিছে জিনিসটা তো নিজের বাবা মা হলে আসলে এই জিনিসগুলো কখনোই ঘটানো তো না। মা কীভাবে এটাকে সাপোর্ট করলো বা কীভাবে কী হলো আমি আসলে ব্যাপারটা জানি না, কীভাবে এটা কি সম্ভব বাচ্চার সামনে এই ধরনের, অ্যাটলিস্ট এগুলো তো মানা যায় না যেটা হয়ে গেছে। আর এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, রুহুল আমিন ভাইয়া একদম তার সঠিক সিদ্ধান্তেই আছেন, তিনি কিছুতেই এটা হতে দিতে পারেন না, এটা খুবই লজ্জাজনক একটা বিষয়। আর এই বাচ্চাটা কখনো তার মাকে কিন্তু ক্ষমা করতে পারবে না। বাবা মায়ের ভালোবাসা দেখতে প্রত্যেকটা বাচ্চা কিন্তু অনেক শান্তি পায়, কিন্তু সেই ভালোবাসা নোংরামির পর্যায়ে অবশ্যই নয়, ঠিক আছে? রেসপেক্টের দিক থেকে কথা হাসি বলে মুখে বলা এবং ঝগড়াঝাটি না করা, এই ব্যাপারগুলো বাচ্চা কাচ্চা ভালোবাসে, এবং এটা তাদেরকে তাদের মানসিক প্রশান্তি জোগায়, তাদের যে মেন্টাল গ্রোথ এটাকে হেল্প করে। কিন্তু পাশাপাশি দেন আরেকটা পুরুষের সাথে, সে হোক তার স্বামী, এইটা কিন্তু কোনো বাচ্চা মানতে পারে না। এবং এই মেমোরিটা, এই বাচ্চার এই মেমোরিটা আজীবন থেকে যাবে, এই মেমোরিটাকে তাকে কোথার থেকে কোথায় নিয়ে যেতে পারে সেটা কিন্তু বলার বাইরে। তো এক্ষেত্রে আবার যে আমাদের রুহুল ভাই যে সিদ্ধান্তটা অটল, এইটা কিন্তু আমি অবশ্যই অবশ্যই সাপোর্ট করতেছি। পাশাপাশি কিবরিয়া ভাইয়ের যে কথাগুলো বেশ কয়েকটা জায়গায় খটকা লাগছে, খুবই বাজে লাগছে। উনি একটা এপিসোডে যেমন বলছিল যে বাচ্চার সামনে এরকম কোনো কিছু করা উচিত না বাবা মায়ের, যেটাতে, কারণ এটা হচ্ছে বাচ্চার মেমোরিতে থেকে যায়, খুব নোংরাভাবে থেকে যায়। অবশ্যই করা উচিত না, আমার মনে হয় না কোনো বাবা মা সেখানে, মানে সত্যিকারের কোনো, সত্যিকারের মিথ্যাকারের কোনো বাবা মা করবে না এই এই টাইপের রিলেশন ছাড়া, ঠিক আছে? এই টাইপের বাবা মা ছাড়া। তো এই টাইপ বলতে আসলে ওনারা তো হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু আসলে ব্যাপারটা আমি কি বলবো, মানে যতই হাজব্যান্ড, আমার হাজব্যান্ড মানে আরেক, আমার হাজব্যান্ডই হোক, আমি যখন আরেকজনের ওয়াইফ, সেক্ষেত্রে আমার বাচ্চা কিন্তু তার কিছু না, সেক্ষেত্রে কিন্তু সে সেরকমভাবে নিবে না, নেয় না, নেয়ার মানে এখানে কতটা গুরুত্বহীনতা কাজ করলে, কতটা দায়িত্বহীনতা কাজ করলে, কতটা নেগলিজেন্সি কাজ করলে ওনার হাজব্যান্ড এই ঘটনাটা বাচ্চাটার সামনে ঘটাইছিল। এবং আমার মনে হয় না, আমার বিশ্বাস হয় না যে ফুড আপি হয়তো বা এর মধ্যে এরকম কিছু চাইছিল যে এরকম কিছু হোক, এরকম এইটা অন্তত পক্ষে চায় না, এটা আমার কাছে দৃঢ় বিশ্বাস। আর বাচ্চা মানুষ যেহেতু বলছে কথাটা, এটা অবশ্যই সত্য কথা বলছে, এটার এর ভিতরে কোনো মিথ্যা থাকার প্রশ্নই আসে না, তাই না? তো যাই হোক, আমি পরিশেষে কি বলবো, বাচ্চাটা হয়তো বা ভুলতে পারবে না, তো দোয়া করে যাই আমরা ভুলে যাক বাচ্চাটা। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।